Good morning. Welcome and welcome back to my channel. Welcome back to vlog. Hey, I'm Ajke. সকাল 8:30 আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে কারণ কালকে রাতে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম তো এখন সকালবেলা উঠে গরম জল করে নিয়েছি আর গরম জল মধ্যে গরম জল নেব আর চাটাও করছি যে গরম জল আর চা দুটাই রেডি চা খাওয়ার পর দুজনে বেরিয়ে গেছে বাজারে আর অবশ্যই মাছ বাজারে আর উনি তো একদম মাছ কাটাচ্ছে তারপর তো সবজি বাজারে করে তারপর বাড়িতে আসলে তখন মনে হলো যে কিছু জিনিস কিনতে লাগবে ঠাকুর করার জন্য ধূপকাঠি তারপর একটু চাল এইসব নিয়ে এখানে মোড় ছিল মোড়ের থেকে গুলো নিয়ে বাড়ি চলে এসেছি এবার ভোলা মাছটাকে একটু হলুদ লবণ দিয়ে মেখে তারপর ফ্রিজে রেখে দেব আর পার্শে মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে এখন একটু ভাজি করে নিচ্ছি ভোলাটা আজকে করবো না ভোলাটা কালকে রান্না করবো দুটো মাছ একদিনে ভালো লাগবে না তার জন্য পার্শে মাছের রেসিপিটা আমি আমার মাসিমণি থেকে জেনে নিয়েছি আর আমার বড় বৌনিও সেম রেসিপি বলেছিল এটা মাসিমণির রেসিপি অনুযায়ী বানিয়েছি দেখতে তো খুব সুন্দর লাগলো তো পার্শে মাছটা দেখতে তো খুবই সুন্দর হয়েছে তো দেখি খেতে কীরকম হয় খাওয়ার সময় জানাবো যদি ভালো হয় তো ভালো জানাবো খারাপ হলে খারাপ জানাবো আবার ট্রাই করবো আবার বানাবো তো রান্নার পর এত গরম লাগছিল যে এটা আজকে খেতে ইচ্ছেও ছিল তো এটা বাটার মিল্কটা খাচ্ছিলাম তারপর স্নান টান করে এসে পুজো দিয়ে দিলাম পুজো দিতে খুব ভালোই লাগে কারণ ফুল পাওয়া যায় খুব সুন্দর সুন্দর তারপর পুজোর পর আমাদের লাঞ্চ হয়ে গেল লাঞ্চের টাইমে আজকে ভেন্ডি ভাজি বেগুন ভাজি আর ওই পার্শে মাছটা দেখে নিলাম হ্যালো গুড ইভিনিং সন্ধ্যাবেলা আর ঘরে থাকতে ইচ্ছে হয় না তো এখন রেডি হয়ে গেছি এখন যাব মাসিমণির বাড়ি আর তার আগে যদি ডায়মন্ড প্লাজাতে যাই বেরিয়ে যদি ইচ্ছে হয় যে ডায়মন্ড প্লাজা আগে যাবো তাহলে ডায়মন্ড প্লাজার পাশেই আমার মাসিমণির বাড়ি তো তারপর মাসিমণির বাড়িতে যাব আর আজকে সবাইকে তোমাদের সাথে দেখা করাবো যদি তারা ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক থাকে আমি হয়তো একটু লুকিয়ে লুকিয়ে তো ভিডিও করবোই তো চলো যাওয়া যাক আজকে আমার মাসিমণির বাড়িতে তোমাদেরকে সবার একসাথে দেখা করাবো তো চলো এখন বেরোচ্ছি এখন বাজে প্রায় 7টা জানি না রাস্তায় কি ভিড় হবে আমি রেডি উনিও রেডি তো চলো আমরা এখন বেরিয়ে গেছি আর উনি বাসে বসে আছে ওনার মুখটার অবস্থা দেখছিলাম আর এখানে মিষ্টি নিতে এসেছি কারণ মাসিমণির বাড়িতে যাবো তো সববার জন্য মিষ্টি নিয়ে নিয়েছিলাম গোলাপ জামুন নিয়েছিলাম আর পাশে দেখছিলাম কুলফি বানাচ্ছে তো ওই কুলফি বানানোটা দেখে আমি তো আমার জায়গায় আছি কিন্তু অনিন্দার জায়গায় নেই অনিন্দ চলে গেছে ওইখানটা আর কুলফিটা খুব সুন্দর করে বানাচ্ছিল আমাদের আগরতলাতে তো কুলফি পাওয়া যায় কিন্তু এত সুন্দর করে পাওয়া যায় না এইভাবে তো দেখি খুব খেতে ইচ্ছে করলো আর গরমটাও ছিল বেশি তো আমরা দুজনেই কুলফিটা ট্রাই করলাম তো কুলফিটা বানানোটা দেখো জাস্ট ইয়াম্মি দেখতেই আম্মি লাগছে তারপর তো আমি একটুকুও সময় নষ্ট করতে পারিনি তারপর সাথে সাথে নিয়ে নিয়েছি খেতে আর ও এখানে আমাকে ক্যামেরা করছে কারণ আমি ফার্স্ট টাইম বলেছিলাম যে খাবো না সেকেন্ড টাইম আমি প্রথম খাচ্ছি সেটা দেখানোর জন্য একটু ব্লগটা করেই নিচ্ছে বাট খুব টেস্টি ছিল অনেস্ট রিভিউ খুব টেস্টি তারপর মাসিমণির দোকানে গেলাম হ্যাঁ হ্যাঁ এই দেখো এটা আমার মাসিমণি আর এই যে আমার মেশো মশাই আমার মেশো আই এখনো ইয়াং দেখো কি সুন্দর লাগছে টুপি দিয়ে হাসিটা এটা ইউটিউবে আসবে একদম সবসময় স্মৃতি হয়ে থাকবে এই যে আমার মাসিমণি তুমি কি এখন মেশোকে নিতে আসছো আমরা আসলাম এখন মেশোর দোকান নাগের বাজারে তো নাগের বাজারে বাড়িতে ঢোকার আগে মেশোর সাথে দেখা করলাম আর ওদের জন্য হঠাৎ করে ইচ্ছে হলো ওদেরকে দই বড়া খাওয়াবো তার জন্য দই বড়া হবে এখানে মাঝে আমাদেরকে আলুর চপ খাওয়া টেস্ট কেমন টেস্ট দারুণ টেস্ট কিন্তু চপ করলাম খুব খাস্তা ছিল খুব টেস্টি সঙ্গে সঙ্গে মেশোর একটু কাজ করে দিচ্ছিল অনিন্দ তারপর আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছি আর এই বাড়িটা যেটা দেখতে পাচ্ছ ইয়েলো কালারে এটা আমার মাসিমণির আরেকটা বাড়ি মেশোর আরেকটা বাড়ি এটা আর এটা নতুনই কালার টালার করা হয়েছে বিল্ডিং করা হয়েছে ঘরগুলা তো এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম আমরা একটু গল্প করছিলাম ভিডিও করতে ভুলে গেছিলাম তার জন্য ভিডিও নিতে পারিনি তোমাদের সঙ্গে ছবিটাই শেয়ার করলাম আর খুব ভালো লাগছিল ছোট্টবেলা যেরকম মেশো আমাকে হাতে নিয়ে নিয়ে ঘুরতো আজকে অনিন্দকে হাতে নিয়ে নিয়ে ঘুরছে আমরা হাঁটাহাঁটি করে আসলাম মাসিমণির বাড়ির সামনে এখন মাসিমণির বাড়িতে যাব তারপর কি করছি সেটা তোমরা দেখে নিও ব্লগে এ দেখো ওরা এখনো হাত ধরে ধরে হাঁটছে এই হলো আমার মাসিমণির বাড়ি
আর ওটা ছিল নতুন বাড়ি। এই দেখো আমার বৌমনি আর এই এক ছোট বৌমনি, গরমে বিধ্বস্ত অবস্থা, সবাই বুঝবে কলকাতার গরম, সত্যি সবাই বুঝবে। এখন এদিকে সবাই মিলে গল্প হচ্ছে, এটা হলো আমার ছোট্ট মামন, এটা আমার মেজদার মেয়ে আর মাসিমণি ছোটদা। মেজদা এখনও অফিস থেকে আসেনি, ওদের সাথে কথা বলতে বলতে ওরা আমাদেরকে ডিনার করে দিয়েছিল লুচি সবজি দু রকমের আর মিষ্টি, এগুলি খেয়ে আজকে আমাদের পেট পুরো। এখন জাস্ট ঘরে আসলাম, এখন বাজছে 10:30, মাসিমণির বাড়ি থেকে ডিনার টিনার করে চলে এসেছি, তোমরা তো দেখেছো লুচি, তারপরে ভেন্ডি পটল দিয়ে সরষে পোস্ত দিয়ে একটা করেছিল, তেঁতুল দিয়ে হেভি টেস্ট হয়েছে। আর মাসিমণির হাতের রান্না আমার সব সময় খুব পছন্দ, তার জন্য আজকে আর মানে না খেয়ে আসতে পারিনি। আর বৌমিরাও তো খুব ভালো, বৌমিরা সাথে সাথে লুচি বানিয়েছে, তারপর ছিল মাসিমণি বানিয়েছিল ওই সবজিটা, আর ছিল ধোকার ডালনা, ধোকা না জানি কি ওই বড়াগুলো দিয়ে ডালনা, হেভি টেস্ট, সাথে ছিল মিষ্টি, এইসব খেয়ে আজকে চলে এসেছি। তো আজকের জন্য ডিনার কমপ্লিট, আর আজকে ভাবলাম ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। প্রচণ্ড গরম, দেখো কীভাবে আমি ঘামছি, প্রচণ্ড গরম। তো আজকে ঘোরাঘুরি এতটুকুই ছিল। তো যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আরও নতুন নতুন ব্লগ আসছে তোমাদের জন্য। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই, গুড নাইট।